পত্র লিখতে কারই না ভালো লাগে। পত্র যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম এবং এ মাধ্যমের মনের ভাব এবং আবেগ অন্যের কাছে সহজেই উপস্থাপন করা যায়। কিছু সাধারণ বিষয় মেনে চললে পত্রের সৌন্দর্য এবং শিল্পগুণ অনেক বৃদ্ধি পায়। যেমন সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় লিখতে হবে, হাতের লেখা যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পত্রের বক্তব্য হবে সংক্ষিপ্ত, সুস্পষ্ট এবং স্বয়ংসম্পূর্ণ, পত্রের প্রকাশভঙ্গি হবে আকর্ষণীয়। পত্র লেখার ছয়টি পদ্ধতি আছে, যে ছয়টি পদ্ধতি অবশ্যই মেনে চলতে হবে। যথা, এক, শিরোনাম দিতে হবে। প্রথমে পত্র প্রেরকের স্থান এবং তারিখ লিখতে হবে, এবং দ্বিতীয় সম্বোধন বা সম্ভাষণ। তো যথোপযুক্ত সম্ভাষণ করে পত্র লেখা শুরু করতে হবে। এরপর তিন নম্বর হচ্ছে সহজ সরল এবং মার্জিত ভাষায় গুছানো বক্তব্য থাকবে, এবং বিদায়ী সম্ভাষণ চার নম্বর। উপযুক্ত সম্বোধনের মাধ্যমে বিদায়ী সম্ভাষণ শেষ করতে হবে, এবং সর্বশেষ পাঁচ নম্বরে দিতে হবে প্রেরকের স্বাক্ষর। এরপর সবার পরে আসে আমাদের ছয় নম্বরের ঠিকানা। প্রেরকের এবং প্রাপকের ঠিকানা অবশ্যই দিতে হবে। খামের ডান পাশে প্রাপক এবং বাম পাশে প্রেরকের ঠিকানা দিতে হবে। আবার যদি আমাদের দিক থেকে ধরি, তাহলে আমাদের বাম পাশে প্রেরক এবং ডান পাশে প্রাপকের ঠিকানা, ডান পাশে প্রেরক এবং বাম পাশে প্রাপকের ঠিকানা দিতে হবে। তো এই ছিল পত্র লেখার সহজ সাধ্য নিয়ম। তো আশা রাখি ভালো লেগেছে, এবং যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।